আমি আজকে আত্মহত্যা, আর 10 মিনিট পরে আমি আত্মহত্যা করব, আর আপনারা দোয়া করবেন আমি যেন আমার সন্তানটাকে দেখে মরতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। যদিও বা বিগত দিনগুলোতে এরকম ঘটনা আরও ঘটেছে, কিন্তু এর সংখ্যা খুবই কম। প্রবাস ফেরত এক ভাই আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো মাঝে মধ্যেই বাংলাদেশে অনেক মানুষ করে, কিন্তু এই আত্মহত্যাটা একটু অন্যরকম। স্ত্রীর পরকীয়া ঠেকাতে না পেরে সে বিষ পান করেছে। বিষ পান করার আগে সে ফেসবুকে লাইভে এসেছে এবং কারা দোষী আসলে প্রকৃতপক্ষে তাদের নাম উচ্চারণ করে গেছে। এবং শুধুমাত্র তাই না, 100 টাকার স্ট্যাম্পের উপরে সকল বিস্তারিত নাম, বর্ণনা সব কিছু লিখে গেছে। তো এমন ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে, আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, অবশ্যই শুনে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মালয়েশিয়া প্রবাসী, দীর্ঘ 3.5 বছরে আমি প্রচুর টাকা আমার অনেকের কাছে পাঠিয়েছি, 14 লক্ষ টাকা। সে আমার একটি দিনও এখন দেশে এসে জানতে পারলাম দেয়নি। সে আমার টাকা পয়সা নিয়ে পালিয়েছে এবং আমার সংসারটা তছনছ করে দিয়েছে। আজকে আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নেই, আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। আমি যে আমার ঘরে শোবো একটা বালিশ পর্যন্ত নেই, দেশে একটি কাপড় চোপড় নেই। আমার স্ত্রী 14 লক্ষ টাকা নিয়ে তার খালা শাশুড়ি, তার খালা, তার খালু এবং আমার ছোটো মামা শ্বশুরের কুবুদ্ধিটি, সে আমার সংসার থেকে সব কিছু নিয়ে পালিয়েছে। আমার এখন বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। আমার মৃত্যুর পরে আমার খালা শাশুড়ি রিনা, একটা ইন্টারন্যাশনাল যশোরে লাইব্রেরি সায়েন্সের প্রিন্সিপাল হাবিবুর রহমান, আমার স্ত্রী মনিরা ইয়াসমিন, আমার শাশুড়ি আয়েশা আক্তার, আমার খালু শ্বশুর আব্দুল, আমার ছোটো মামা শ্বশুর মিঠু, এই কজন আমার মৃত্যুর জন্য দায়ী, আমার মৃত্যুর জন্য দায়ী, আমার মৃত্যুর জন্য দায়ী। আমি আবারও বলছি, 250 টাকার স্ট্যাম্পে আমি সই করে দিয়েছি এবং আমি আজকে আত্মহত্যা, আর 10 মিনিট পরে আমি আত্মহত্যা করব। আমি 250 টাকার স্ট্যাম্পে লিখে দিয়েছি, আমার বাপ মাকে বলবো, আমার বালিশের নিচেই 250 টাকার স্ট্যাম্প আছে, এই স্ট্যাম্প নিয়ে এই কজনের নামে মামলা করতে। আর ফেসবুক লাইভে আমি জানিয়ে যাচ্ছি আমার মৃত্যুর জন্য। আবারও বলছি, মনিরা ইয়াসমিন, আমার শাশুড়ি আয়েশা খাতুন, আমার খালা শাশুড়ি রিনা, আমার খালু শ্বশুর আব্দুল, আমার ছোট মামা শ্বশুর মিঠু, আর সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমার যশোরের লাইব্রেরি সায়েন্সের প্রিন্সিপাল, সে আমার বউকে আমি যেখানে ভাড়া রেখেছিলাম সেখান থেকে জিনিসপত্র সে সহযোগিতা করে বের করে নিয়ে গিয়ে তার শেল্টারে, তার কলেজের আশপাশে রেখেছে। এবং সে বিভিন্ন মেয়েদের লাইব্রেরি সায়েন্সে পড়ানোর ইয়ে করে সাজেশন দেওয়ার কথা বলে বিভিন্ন মেয়েদের অকথ্যভাবে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, তার অবনতি প্রমাণ আছে। আপনারা প্লিজ দোয়া করবেন আমি যেন আমার সন্তান যেন সুখে থাকে, আর আপনারা দোয়া করবেন আমি যেন আমার সন্তানটাকে দেখে মরতে পারি, আমি যেন আমার সন্তানটাকে দেখে মরতে পারি, আমি যেন আমার সন্তানটাকে দেখে মরতে পারি। আমি আর 10 মিনিটের ভিতরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা প্লিজ প্রবাসী যারা সকলে প্রতিবাদ জানাবেন, সকলে প্রবাসী যারা প্রতিবাদ জানাবেন। দর্শক শ্রোতা, যখনই বাংলাদেশে এমন ঘটনা ঘটে তো আমরা তখন একটা কথাই বলি যে আত্মহত্যা মহাপাপ, এটা এক ধরনের বোকামি। সংসার জীবনে বা এ জীবনে ভালো মন্দ, ভালো খারাপ অনেক কিছু ঘটবে, এগুলোর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। তবুও এই কথাগুলো শুধুমাত্র মুখে বললেই মানে হয় না, আসলে প্রকৃতপক্ষে তার মনের পরিস্থিতি কেমন ছিল আমরা কিন্তু বুঝতে পারছি না। 14 লক্ষ টাকা বলতেছিল যে 14 লক্ষ টাকা তার স্ত্রী নিয়ে পালায় গেছে, তার সংসার তছনছ করে দিছে। এখন আপুবাসী ভাইরা, আপনাদের কাছে বলবো যে টাকা কোথায় পাঠাচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, সেই টাকা ভালোভাবে খরচ হচ্ছে কি না এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর জানি যখন কেউ বিপদে পড়ে এই কথাগুলো হয়তো বা কাজে লাগে না, তবুও চেষ্টা করি কাজে লাগানোর জন্য। আত্মহত্যা মহাপাপ, এটা কখনোই করবেন না। ঠিকই তো, এই মেয়ে এখন হয়তো বা কয়েকদিন সাজা খাটবে, এরপরে বের হয়ে ঘোরাফেরা করবে, মরে গেলে মরে যাওয়া কোনো কিছুর সমাধান না। তো এখানে ভিডিওতে উনি যাদের যাদের নাম উল্লেখ করেছে, আমরা চাচ্ছি যে প্রশাসনের লোকজন এদেরকে ধরুক, গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এরা পায়। আসলে প্রকৃতপক্ষে এই পরকীয়ার
জের ধরে যে কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কত মানুষ আত্মহত্যা করছে, মানে বলার বাইরে আপনার ধারণাই নেই। দুই একটা ব্যাপার সেপার পত্রপত্রিকায় নিউজে আসে, এটার নিয়ে ভাবতে হবে। যারা আইন বানাচ্ছে আর কি, তাদের ভাবতে হবে, এক কঠোর আইন প্রয়োগ করতে হবে। খুবই দুর্বল আইন বাংলাদেশে চলে পরকীয়া সম্পর্কিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরা ধরা পড়লেও কী শাস্তি পাবে আমার জানা নাই। আল্লাহ হাফেজ। এমন কাজ কখনোই করবেন না।